হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চম্পা গাছের কাটিং থেকে কীভাবে চারা তৈরি করা যায় এবং তার থেকে ফুল তৈরি করা যায় সেটি দেখাবো। 1 থেকে 1.5 ফুট সাইজের এই চম্পা গাছের কাটিং নিতে হবে, আর তারপরে মাথার দিক দিয়ে এইভাবে পাতাগুলি ছেঁটে দিতে হবে। একটা ভালো কাটার দিয়ে এক কাট দিয়ে এভাবে কেটে দিতে হবে। আর ফাইকাসের মতো এর থেকে একটি সাদা আঠা পার হয়। এগুলি রৌদ্রে না শুকিয়েও ডাইরেক্ট বসানো যেতে পারে। তো 3-4 ইঞ্চি আমি মাটির ভিতরে ঢুকিয়ে এভাবে পুঁতে দিতে হবে, আর তারপরে জল দিয়ে রৌদ্রে রেখে দিতে হবে। তবে জল যখনই শুকিয়ে যাবে তখন কিন্তু জল দিতে হবে। দেড় মাস পরে দেখুন, আমার কাটিং থেকে পাতা বেরিয়েছে নতুন নতুন, আর এখন আমি রেজাল্ট দেখাবো। সবথেকে যে ছোট কাটিংটি ছিল সেটা দেখুন শিকড় বেরিয়েছে, আর তারপরে বড়গুলিতে প্রচুর শিকড় বেরিয়েছে, টেনে তোলা যাচ্ছে না। দেখুন এখানে কতগুলো শিকড় বেরিয়েছে, প্রচুর অনেক অনেক শিকড় বেরিয়েছে। আর এখন এগুলিকে আমি অন্যত্র বসাবো এবং নতুন করে বড় গাছ তৈরি করব। তো ওর মধ্যে একটি কাটিং আমি নিয়ে নিয়েছি, দেখুন প্রচুর শিকড় এখানে। আর একটি বড় টবে বসিয়ে দেবো। চম্পা গাছ বড় হলে অনেক ফুল হবে, অনেক ভালো হয়, আর এতে সুগন্ধ থাকে, খুব সুন্দর একটি সুগন্ধ থাকে চম্পা গাছ, এই জন্য সবাই ভালোবাসে। আর এটিকে সবসময় রৌদ্রেই রাখতে হবে। তো আমি একটি বড় সাইজের টব নিয়েছি, আর টবের ছিদ্রগুলো খোলানকুচি দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর এখানে মাটি যা আমি ব্যবহার করেছি তাতে শুধুমাত্র 80% গার্ডেন সয়েল আর 20% বার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়ে দিয়েছি, অন্য কোনো রকমের সার বা অন্য কিছু দেইনি। চম্পা গাছের জন্য গার্ডেন সয়েল আর 20% বার্মি কম্পোস্ট দিলেই যথেষ্ট। হাত দিয়ে মাটিগুলো এবার প্রথমে চেপে নিতে হবে, তারপরে গাছটি বসিয়ে দেবো। এবারে গোড়ার মাটিগুলো ভালো করে চেপে দিয়ে জল দিয়ে দিতে হবে। আর তারপরে এটিকে সম্পূর্ণ রৌদ্রে রাখতে হবে। চম্পা গাছ কিন্তু রৌদ্র খুব ভালোবাসে এবং সারাদিন রৌদ্র পায় এমন জায়গাতেই রাখতে হবে। ছায়াযুক্ত স্থানে রাখলে চম্পা গাছে ভালো ফুল হয় না আর ভালো গ্রোথ হয় না, তাই একদম সারাদিন রৌদ্র পায় এরকম একটি জায়গায় চম্পা গাছ রাখলে খুব ভালো হবে। তো খুব ভালো করে জল দিয়ে দিতে হবে যাতে করে পুরো মাটিটি প্রথমবার ভিজে যায় আর ড্রেনে ঝোল দিয়ে জল বেরিয়ে যায়। তো বন্ধুরা, 1 বছর পরে দেখুন আমার চম্পা গাছ থেকে ফুল এসছে, কত সুন্দর এর গ্রোথ হয়েছে, খুব বড় বড় ডাল বেরিয়েছে আর ডালগুলোর বৃদ্ধিও হয়েছে, আর ফুলগুলি দেখুন কত সুন্দর, খুব সুন্দর রঙের ফুল এবং এর সুগন্ধও প্রচুর। তো এভাবে বন্ধুরা আপনারা চাইলে কাটিং থেকে খুব সহজেই আপনারা বাড়িতেই চম্পা গাছের চারা তৈরি করতে পারেন এবং তার থেকে ফুল তৈরি করতে পারেন। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।